জানতেছেন, স্বামী পর্ণারে আসক্ত থাকলে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি পর্ণারে আসক্ত হন, আল্লাহ মাফ করুন, এই রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে, তাহলে স্ত্রীর প্রথম করণীয় হলো স্বামীকে পর্ণারে আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকওয়া জাগ্রত করা, আল্লাহর ভয় জাগ্রত করা, কাউন্সেলিং করা, তাকে বোঝানো, চোখের পানি দিয়ে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত। নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে, তাকওয়া জাগ্রত করা যাবে, সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত, দাওয়াতি কাজ চালানো উচিত। সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়ায় সেই জায়গা থেকে নিজের সকল করণীয় তিনি করবেন ইনশাআল্লাহ বিনিল্লাহ। সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন এবং তার হেদায়েতের জন্য দোয়া চাইবেন এবং তার গুনাহ মাফের জন্য দোয়া চাইবেন। এই কাজগুলো তার করা উচিত। যদি কোনো স্বামীকে ফোর্স করার সুযোগ থাকে তাহলে সেখানে ফোর্সও করবেন এবং সেই ফোর্স করতে গিয়ে যদি তার প্রতি অন্য কাউকে দিয়ে ফোর্স করাতে গিয়ে যদি তার উপরে প্রেশার দেওয়া হয় এবং সে প্রেশার দেওয়ার মাধ্যমে সে যদি অন্যায় থেকে ফিরে আসে তাহলে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কারণ অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বাঁচানোর জন্য সেই কাজটি করা। আর এর কোনোটি যদি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীর এই অনাচারকে সয়ে তার সাথে সংসার করতে পারেন, এজন্য তার কোনো গুনাহ হবে না। তিনি তার দায়িত্ব পালন করেছেন, তাকে সতর্ক করেছেন, এরপরও তিনি যদি অপকর্ম করেন তাহলে স্ত্রীর এখানে কোনো দায় থাকবে না, তিনি আল্লাহর কাছে সম্পূর্ণ দায়মুক্ত থাকবেন এবং তিনি এই ব্যক্তির সংসার করতে পারেন, কোনো গুনাহ হবে না, তার গুনাহ তাকে পাবে। ইসলাম শরীয়ত অনুযায়ী কারোর গুনাহ অন্য কারোর উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। ও আল্লাহ তাজরু ওয়াজরাতুল ইজরাখলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কারোর বোঝা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয় না বা অন্য কেউ বহন করবে না, বিধায় তার পাপের বোঝা সে বহন করবে। আর যদি এ ধরনের পাপ থেকে আপনার তাকে বিরত না রাখা, তার এ ধরনের পাপে সে লিপ্ত থাকার কারণে স্ত্রী তার সাথে সংসার করতে ইতস্তত বোধ করেন, তার কাছে অস্বস্তি লাগে, তার কাছে খারাপ লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার এরকম স্বামীর ঘর তিনি করলেন না, তার থেকে তালাক চাইলেন, সে অধিকারও তার আছে, তিনি চাইলে তার থেকে বিচ্ছেদ চেয়ে নিতে পারেন, আর চাইলে তিনি থাকতেও পারেন।